টংলা মণ্ডল সমল কেন্দ্রের উদ্যোগত জনভাগিদারী সাধুমেল টংলা মণ্ডল সমল কেন্দ্রের উদ্যোগত আয়োজন করা জনভাগিদারী সাধুমেলত টংলা মহাবিদ্যালয় অবসরপ্রাপ্ত অধ্যাপক বিশিষ্ট কবি ঘটেশ্বর বৰুৱাই উপস্থিত থাকি আজি সাধুর জড়িয়ে শিশুর মানসিকতা উৎকণ্ঠ সাধন হয় বলে মন্তব্য করে। ওদালগুড়ি জেলার শৈক্ষিক নগরী টংলা স্থিত সাতগাড়ি মজলিয়া বিদ্যালয়ত কণ কণ শিশুসকলক মন মানসিকতা মৌখিক ভাষা বৌদ্ধিক কল্পনা শক্তি বিকাশ সাধন করার লক্ষ্যে টংলার বিভিন্ন শিক্ষানুষ্ঠানের শিক্ষক শিক্ষয়িত্রীসকলে সাধু শিক্ষণ পদ্ধতির জড়িয়ে শিশুর মনোযোগ বৃদ্ধির কেন্দ্রীয় সরকারের জনভাগিদারীর অন্যতম সাধুমেল শিক্ষক কার্যসূচী এটি টংলা মণ্ডল সমল কেন্দ্রের সমন্বয়ক কবিতা রানী মহলিয়ার উদ্যোগত অনুষ্ঠিত করে। উক্ত সাধুমেলত ওদালগুড়ি জেলা বুনিয়াদী সাংগ্রহতা আর সাংখিকতা মিশন অভিযানের পরামর্শদাতা ডক্টর সুভাষ রায় রসালভাবে সাধুকথার বিদ্যাতনিক চর্চা নীতি শিক্ষা প্রদান করা ইত্যাদি বিভিন্ন দিক সামরি মন্তব্য করার এক জুনের 15 জুন উক্ত কার্যসূচী বিভিন্ন বিদ্যালয় মন্ডল সমল কেন্দ্রের জড়িয়ে অনুষ্ঠিত করা হব বলে জানিব দিয়ে। টংলা মন্ডল সমল কেন্দ্রের সমন্বয়ক কবিতা রানী মহলিয়ে আধধরা অনুষ্ঠানত ছাত্রছাত্রী সকল উপস্থিত থাকে। And use it judiciously. I also swear that I will use the water properly. And I will harvest every drop of water. And fully cooperate in promoting the Catch the Rain campaign. I will consider water as a precious asset and I will use it only after assuming so টংলাৰ পৰা অৰূপৰ ৰিপৰ্ট নিউজ 365 অসম।